আছি আমি কিন্তু বলি নেই। আমার কথা হলো আপনি এই গাছের সম্পর্কে আপনি জেনে জেনে যান, গাছের সম্পর্কে আপনি জানলে লাভ হবে। যেমন আমি আরেকটা গাছের কথা বলি, গাছটা দাও তো। আমি একটা গাছের কথা বলি, এই গাছটা কেউ চিনেন? চিনেন গাছটা? কেউ চিনেন? কথা বলেন, এই গাছের নাম কি? মুরব্বি বলেন তো গাছের নাম কি? এই গাছের নাম কিন্তু শ্যালমতি না, এই গাছের নাম কিন্তু নাগফুলের গাছও না। এই গাছের নাম কি জানেন? এই গাছের নাম হলো কালো উজা, কালো উজা। আবার অনেকে কয় কালাকুত্তা গাছ, কালাকুত্তা গাছ না। কথা কি বুঝতে পারছেন? এই গাছটার ফুলটা আপনি যদি সাবান মুখের গা আছে না, মুখের ঘা, মুখের গা ভালো হবে। এই গাছের কি মুরব্বি, কথা সত্য? এদিকে তাকান, এই গাছের শিকড় যদি আপনি সিসে রস করে খান, যেটার কাজ করবে। আমি আপনাদের কুসু পাতা বলেন না? আচ্ছা, এই তেলাকুসু পাতা কি আপনাদের এলাকায় নাই? তেলাকুসু পাতা, আচ্ছা তেলাকুসু পাতা, অনেকে বলে তেলা মু, অনেকে বলে তা কায়া পান্তা, ঠিক কিনা? কায়া পান্তা, ধন্যবাদ। মানে এক এক জায়গায় এক এক নাম বলে। মুরব্বি গাছটা আমার হাতে দেন, এদিকে তাকান, এই দেখেন, এই যে গাছের যে ফলটা আছে না, ফল, এই গাছের ফলটা কি করে জানেন? কাকে খায়? কাক আছে না, কাক, কাকে এই গাছের ফলটা খায়? এই গাছের ফলটা পাকলে কিন্তু লাল টকটকে হয়, এটা কিন্তু মানুষ অনেক সময় খায়, খাই কিনা কথা বলেন। এই গাছের ফলটা আপনি যদি খাইতে পারেন উপকার, আবার এই গাছের পাতা যদি আপনি রস করে গুড় দিয়ে মিশিয়ে খাইতে পারেন। কেমনে করে গুড় দিয়ে মিশিয়ে খাবেন? যদি আপনার পাতাটা যদি বড় হয় তাহলে পাতা নিবেন তিনটা, আর পাতা যদি আপনার ছোট হয় নিবেন হলো পাঁচটা। রস করিয়া এই রসের মধ্যে গুড় দিবেন, গুড় দিয়ে মিশা আপনি সকালে একবার আর রাত্রে একবার, কয়বার হয়? দুইবার। আপনি যদি এই গাছের রসটা আপনি খাইতে পারেন, যে রোগের জন্য বাবা কাজ করব, রোগটার নাম কি জানেন? এই রোগটার নাম হলো, এদিকে তাকান, জন্ডিস বা কামেলা রোগ। অনেকের এই গরমের সময় কি জন্ডিস হয় না? এই জন্ডিসের জন্য বাবা এই গাছটা কাজ করে। কথা কি বুঝতে পারছেন? এটা আরেকটা রোগের কাজ করে। সকালবেলা দেখবেন কিছু কিছু ভদ্রলোক খালি দৌড়ায় না, কি বাবা দৌড়ায় না? এই রোগটার নাম কি? এই রোগটার নাম হলো ডায়াবেটিস রোগ। ডায়াবেটিস রোগের জন্য এদিকে তাকান, এই গাছের পাতা যদি সকালবেলা, কথা কি বুঝতে পারছেন, খালি পেটে আপনি খাইতে পারেন, ডায়াবেটিস তো ভালো হয় না, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিসের ওষুধ আমাদের বাংলাদেশে কিন্তু এখনো মানে কিউরিটি ট্রিটমেন্ট এখন আবিষ্কার হয় নাই। এদিকে তাকান, আপনি কি করবেন, এই যে এই এই পাতাটা রস করে খান, আল্লাহর রহমতে ডায়াবেটিস রোগের জন্য কাজ করবে। আরেকটা কাজ করে কি জানেন? এদিকে তাকান, এই গাছের পাতার রস করিয়া আপনার মাথার চাঁদির ভিতরে যদি দিতে পারেন, মাথার চাঁদির ভিতরে এই গাছের রস দিতে পারলে যেটার জন্য কাজ করে, অনেকের সময় দেখবেন মাথাটা আগুনের মতো গরম হয়ে যায় না, কি কথা বলেন মুরব্বিরা? গাছটা আপনি কি করবেন, সেইসা রস করিয়া মাথার চাঁদির ভিতরে দিবেন। চাঁদির ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনার মাথার চাঁদি বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আপনি বিশ্বাস না করলে আপনি এখন বেলা এই গাছের পাতাটা রস করে দেন, আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে, প্রেশারটা কমে যাবে। কথা কি বুঝতে পারছেন? আমি প্রেশারের আরেকটা ওষুধ আপনার আমি শিখাই দেওয়া যাই। আপনার এই বাজারের মধ্যে বাবা একটা মশলা আছে, মশলার নাম হলো রসুন, আছে না রসুন? যদি কোনো ব্যক্তির দেখেন প্রেশার অতিরিক্ত মাত্রা বেড়ে গেছে, একটা কাজ করবেন, এক কোয়া রসুন চিনেন? এক কোয়া চিনেন? এক কোয়া রসুন চিনেন? এক কোয়া মানে এই রসুনের কোয়া কিন্তু একটাই হয়, কি বাবা চিনেন কিনা? এই এক কোয়া রসুন দানিয়া এই রসুনটা যদি আপনি চাবে একটু ঠান্ডা পানি খান, সঙ্গে সঙ্গে আপনার প্রেশারটা কমে যাব। আবার অনেকের দেখবেন অনেক স্বাস্থ্যবান আছে না, এরকম মোটা উঁচা লম্বা আছে না, ওই ব্যক্তি কি করবেন, এই রসুনটা যদি সকালবেলা খাওয়ার পরে খালি পেটে একটু যদি গরম পানি খা, তাহলে আপনার এই পেটে শরীরের যে ফ্যাট আছে না, ফ্যাট, ফ্যাটটা কমে যাব। রসুনের মধ্যে এত উপকার, এত উপকার, এত উপকার। কিন্তু বিষয়টা কি, আমাদের এই সম্পর্কে নলেজ নাই, এই সম্পর্কে আমাদের আইডিয়া নাই, আমরা তো জানার চেষ্টা করি না, এই জন্য আমরা জানতে পারি না, কি ঠিক কিনা কথা বলেন? আমার প্রশ্ন একটাই, আমার প্রশ্ন একটাই, আমি আপনাদের গাছের সম্পর্কে জানাবো, এটা কোনো বেনিফিটের হিসাব না, বেনিফিট বুঝি না আমি, বুঝি কি জানেন? আমি বুঝি একটা কথা, একটা মুসলমান আর একটা মুসলমানের উপকার। প্রশ্ন হলো, প্রশ্ন হলো যে আপনি যখন মেডিকেল করবেন, আপনি মেডিকেল করার পরে তখন আপনি কিন্তু শিওর থাকলেন যে আমি সুস্থ না অসুস্থ,
আপনি মেডিকেলের এক পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারলেন না যে আপনি সুস্থ না অসুস্থ, ঠিক কিনা কথা বলেন। এলো আমার প্রশ্ন, যাই হোক, যারা দাঁড়াইছেন হাতের দিকে লক্ষ্য রাখেন। এখন আমার প্রশ্ন হলো আমরা দেখি না যে আমরা ভাত রান্না করলাম আমার ভাতটা হয়েছে কিনা। যখন আমার ভাত হয় বুঝতে পারছেন, তখন কিন্তু আমরা কি করি,